গাইজ ওয়েলকাম ব্যাক টু মাম পিস ব্লগ। তো আজকে আবার একটা নতুন রামে চলে আসছি, তো সেজে গুজে দেখতেই পাচ্ছ। তো এখন আজকে হলো সপ্তমী, তো সপ্তমীর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালো। তোমরাও ভালো থেকো আর পুজোতে ভালো করে আনন্দে কাটিও। তো আজকে আমরা যাচ্ছি কলকাতায়, সারা রাত ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো এই ব্লগটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কোথায় কি ঠাকুর দেখব, কি খাবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর টাটা, বেরিয়ে পড়ছি এখন। এখন আমরা চলেছি নিউ টাউন থেকে অটো ধরে। তো অটো ধরেই বলল যে আগে যাওয়া হবে করুণাময়ী। তো করুণাময়ী থেকেই ওখান থেকে মেট্রোতে করে চলে যাব শিয়ালদা। তো শিয়ালদা গিয়েই তারপর আমাদের যাত্রা শুরু হবে। তো ফাইনালি মেট্রো স্টেশনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব আমরা। তো দেখলে তোর যে টিকিটটা কাটা হয়েই গেছে। তো আমরা এখন ওয়েট করছি মেট্রো আসার জন্য। তো মেট্রো আসতে আর বেশি সময় নেই, হেসেই গেছে। তো ফাইনালি বন্ধুরা মেট্রো থেকে নেমে গেছি। তো এসে গেছি আমরা, এখন মেট্রো থেকে হেঁটে যাচ্ছি। তো এখান থেকেই ওরা বললো যে যে আগে শিয়ালদা ওখানে যাওয়া হবে, গিয়ে তারপর ওই যে লেবুতলায় যে রাম মন্দিরটা করেছে সেটাই আমরা এখন দেখ। বন্ধুরা দেখো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো প্রচণ্ড ভিড়, তো ভাবতেই পারবে না এত ভিড়। তো স্টেশন থেকেই আমরা চলে এসেছি লেবুতলায়। লেবুতলায় যে রাম মন্দিরটা করেছে সেটাই আমরা এখন দেখতে ভিড়ে দাঁড়িয়ে আছি। তো প্রচণ্ড ভিড়, মানে লিটারালি এত ভিড়। ভিড়ের মধ্যেই দাঁড়িয়েই আছি। তো দেখো আকাশে একটু হালকা চাঁদ দেখা যাচ্ছে আর গাছটার তলায়, ওটাই দেখছিলাম যে ভালোই লাগছিল দেখতে। তো দেখতেই পেলে আমাদের অবস্থাটা কি, মানে পা গলানোর মতো জায়গা নেই। তো সবে মাত্র এই যে রামটাকে দেখতে পাচ্ছে, এরপরে ফাইনালি বন্ধুরা দূর থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এরকম দেখতে পাচ্ছি যে আসল যে প্যান্ডেলটা রাম মন্দির করেছে। তো দারুণ, মানে লাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত লাইটিং, এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। ঠাকুর দেখতে গিয়ে আমরা ভেবেই নিয়েছি যে এই ভিড়ের মধ্যে পরের বছর থেকে আর আসবো না, আমরা মহালয়ার পরেই চলে আসব যখন খালি থাকবে। তো আমরা গেছিলাম সপ্তমীতে, মানে কি বলবো এতটা ভিড় যে হবে আমরা বুঝতেই পারিনি।
তো প্যান্ডেলের কারুকার্যটা তোমরা দেখো, এত দারুণ! ওখানে তো দাঁড়াতেই দিচ্ছে না, এতটা ভিড় ঠেলে এসেও একদম, মানে যেতে যেতেই যতটুকু করা, ওখানে মানে সিকিউরিটি আছে, পাশি বাজিয়েই যাচ্ছে, মানে দাঁড়ানোর কোনো প্লেসই ওরা দেবে না। তো তার মধ্যেই ওই যেতে যেতে যতটুকু হয়েছে সেইভাবেই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, মানে মোটামুটি দেখালাম। তো দাঁড়াতে দাঁড়াতেই যেমন যেতে যেতেই যতটা তোলা যায়, তো সেইভাবেই এইরকম তুললাম। তো দেখো মানে চারিদিকটা এত লাইটিংয়ে ভরপুর যে তোমাদের কি বলবো, দারুণ ফিল হচ্ছিল, দারুণ। তো রাম মন্দির দেখেই আমরা আবার চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তোমরা ভাবতে পারবে না, শিয়ালদা স্টেশনে লোডশেডিং, মানে এটা কোনোদিন হয়েছিল কি না বলতে পারবো না, আমরা এসে দেখলাম লোডশেডিং। তো আমাদের যাওয়ার কথা ছিল কল্যাণীতে, যে আইটিআই যে ঠাকুরটা উঠেছে ওই প্যান্ডেলে, কিন্তু বলছে যে লোডশেডিং হয়ে আছে, এখন টিকিট কাটাই যাবে না। তো আমাদের ভাগ্যটাই খারাপ, তো যাওয়া হলো না। স্টেশন থেকে ফেরার পথে ভাবলাম আমাকে আইসক্রিম খেয়ে দাও, আমার ফেভারিট আইসক্রিম, যেহেতু আর ভীষণ গরম সেই জন্য আইসক্রিম খেতে খেতে এখানে একটু দাঁড়িয়ে। কল্যাণীতে তো যাওয়া হলো না, আমরা ওয়েটও করিনি, কারণ লোডশেডিং অনেকক্ষণ ধরেই চলছিল, সেই জন্য আমরা ওয়েট করিনি। তো চলে এসেছি এখন কলেজ স্ট্রিটের এই এখানে একটা থিম প্যান্ডেল। তো কলকাতার মধ্যে হচ্ছে এরকম পুরানো বাড়ি আমি দেখিনি, মানে ভিতরে এত পুরানো বাড়ি, আর প্যান্ডেলটা ছিল ওরকমই জমিদারি বাড়ি নিয়ে থিমটা। তো প্রথমেই দেখো কত বড় একটা পালকি ওখানে সাজানো রয়েছে, তো এটাও দারুণ ছিল, লাইটিংটাও ছিল হালকা। দেখো পালকিটা দেখো কি সুন্দরভাবে সাজানো আছে, এটাই দেখতে অসুবিধা হয়নি, ততটা ভিড় ছিল না, এটা হালকার মধ্যেই হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই লেগেছে, মানে হালকার মধ্যেই কিন্তু দারুণ কারুকার্য। তো লাইটিংটাও খুব সুন্দর ছিল আর ঠাকুরটাও দারুণ ছিল। তো আমরা ভাবলাম ওখানে তো যাওয়া হলো না, তো আপাতত এইগুলোই দেখে নেওয়া যাক, যেহেতু অনেকটা দূর আসা হয়ে গেছে, সেই জন্যেই আমরা ভাবলাম কলেজ স্ট্রিটের ঠাকুরগুলোকেই দেখে নিই। তো ফাইনালি ওই ঠাকুরটা তো দেখা হয়ে গেল, আবার এখন আমরা দাঁড়িয়ে আছি আর একটা কলেজ স্ট্রিটের ঠাকুর দেখার জন্যে। তো এখানেও লাইন দেখো যে যথারীতি একদম পুরো ভিড়, প্রচণ্ড ভিড়। দেখো বন্ধুরা কেমন ভিড়, তো এই প্যান্ডেলটাও দারুণ, দূর থেকেই তো ভালো লাগছে, আর এই যে ফোয়ারাটা দিয়েছে না, এটা হালকা হালকা গায়ে ছিটি হাসছিল, তো ভালোই লাগছিল, কারণ ভিড়ের মধ্যে তো প্রচণ্ড গরম, ঘেমে একেবারে চান হয়ে গেছি আমরা। তো আবার প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই যে ঢুকছি এখন আমরা আর একটা প্যান্ডেলে কলেজ স্ট্রিটের। তো দেখো মানে ভিড় কি বলবো তোমাদের, দাঁড়ানোর তো জায়গায় নেই, মানে মনে হচ্ছে ভিড়ের মধ্যে দম বন্ধ হয়ে আসে এইরকম অবস্থা। তো এর ভিতরের প্যান্ডেলটাও দারুণ ছিল, আমার তো দারুণ লেগেছে। তো দেখো চারিদিকটা এত সুন্দরভাবে আর ঝাড়বাতিগুলো এত দারুণ ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যারা এখনও এইখানে ঠাকুর দেখতে এসেছো তারা তো জানবেই, দেখো ঠাকুরটাও দারুণ ছিল, আর এত ভিড় ঠেলেও কোনো মানে কী বলো তো ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, ওরা একদম ওই যে দাঁড়াতে দাঁড়াতেই দেখতে দেখতে চলে যেতে হবে। তো ঝাড়বাড়িতে আমার দারুণ লেগেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর একদম সাজানো, তো যেন চকচক করছিল প্রতিমাটা। তো এইভাবেই দেখতে দেখতে আমরা বের হয়ে যাব। রাম মন্দির হলো এক নিয়ে কাউকে যাচ্ছে।
তো ঠাকুর দেখে অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই এরকম চাউমিন নিয়ে নিয়েছিলাম সবাই খায়। তো ওখান থেকে বের হয়ে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও কলেজ স্ট্রিটের একদম রাস্তার গায়েই ছিল প্যান্ডেলটা। তো বন্ধুরা বিশ্বাস করতে পারবে না, আমার পা একদম ব্যথা হয়ে গেছিলো একটুখানি ঘুরেই, যেহেতু এতটা ঘোরা অভ্যেস নেই তো সেই জন্য। এই প্যান্ডেলটা একটু সিম্পলের মধ্যেই ছিল, তবুও দারুণ লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। তো কলেজ স্ট্রিটের ঠাকুর দেখার পর আমরা চলে এসেছি এবার সল্টলেকে। তো আর হাঁটবার একদম ক্ষমতাই নেই, রাস্তা দিয়ে হেঁটে চলেছি, মানে এতই পা ব্যথা হয়ে গেছে, তো তোমাদেরকে কি বলবো। তো তো অনেকক্ষণ হাঁটার পরে একটা অটো পেয়ে গেছি আমার। আমরা তো দেখো আমার অবস্থা, মানে ক্লান্ত হয়ে গেছি। তো তোমাদের দাদার পিঠেই আমি মাথা রেখে একটু শুয়েছিলাম, আর বা একটু হাওয়া লাগছিলো, অটোর তো ভালোই লাগছিলো। মানে শিয়ালদা থেকে আমরা চলে এসেছি অটোতে করে, কারণ মেট্রোতে আসবো, মেট্রো দেখলাম বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছিলো, তো মেট্রোটাও বন্ধ হয়ে গেছিলো, সেই জন্যে আমরা হেঁটে হেঁটে এখন আসছি। তো এখন যাব সল্ট লেক। তো চলো, মানে পায়ের তো আর জোরই নেই, কী হবে জানি না। তো দেখো বন্ধুরা অবস্থাটা, সল্ট লেক বিজি ব্লকে এসে আমরা মাঠে বসে পড়েছি রীতিমতো। আমি বললাম আমি আর পারবোই না লাইন দিতে, এখানে এসে দেখলাম প্রচণ্ড লাইন, মানে এখন রাত প্রায় 2-2:30 বেজে গেছে। তো ওই লাইন আর আমার মানে ঠেলে আমার দাঁড়িয়ে থাকার আর কোনো আগে শক্তিই নেই, তোমাদেরকে কি বলবো। তো আবার হাঁটা দিয়েছি, এবার আমরা বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথেই রওনা। তো রাত 3টে বাজে, আমরা এখন বসে আছি করোনার মধ্যে। রাত হয়ে গেছে, সেই জন্যই পাওয়া যাচ্ছিল। তো রাত 3টে তো বেজেই গেছে আর এনার্জিও নেই, তাই বললাম যে চলো, আর অনেক ঘোরা হয়েছে, আজকে আমি ঘুরতেই পারবো না। আমার পা একদম লিটারালি একদম পা ব্যথা হয়ে গেছে, মানে পায়ের নিজেই ফোসকাও পড়ে গেছে। তো বাড়ির পথে রওনা দিচ্ছি। ও ফাইনালি বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, ভাবতে পারছো সেই বিকালে বের হয়েছে আর এখন 7টা বাজে, মানে সকাল সারা রাত ওইভাবেই কেটে গেছে, হেঁটে হেঁটে ঠাকুর দেখে, মানে ভিড়ে কি বলবো, পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। তো এখন সকাল 7টা বাজে, বাড়ি এসে পৌঁছেছি, দেখেছো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি, আর আমার হাল শুধু দেখো, চোখ মুখের হাল একদম। তো এখন এবার আমি মানে ঘুমাতেও পারবো না, একটুখানি জাস্ট রেস্ট নিয়েই আবার অষ্টমীর অঞ্জলি দিতে চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে চোখ রেখো নতুন নতুন ভিডিও পেতে, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর যা যেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাই বাই, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।